প্রিয় বন্ধুরা এই সপ্তাহ অর্থাৎ দশ থেকে ষোলোই জুন দু হাজার একুশে শিক্ষা চাকরি ও খেলা আছে কর্মসংস্থান পেপারটি আছে সেই পেপারের আপডেট নিয়ে চলে এসেছি সমস্ত বিস্তারিত যে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি আছে এই পেপারের মাধ্যমে সমস্তটি আমি আপনাদের জানাবো আপনারা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করুন কাউকে জানানোর থাকলে আর কোনোরূপ প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বা প্রত্যেক সপ্তাহে শিক্ষা চাকরি ও খেলা পেপারটির আপডেট পাওয়ার জন্য সবার আগে অবশ্যই বাংলার ছাত্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি থেকে অলটি সিলেক্ট করে রাখুন আর এই পেপারটির পিডিএফ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন তো চলুন কী আছে দেখে নেওয়া যাক বন্ধুরা এতে প্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বড় আপডেটটি রয়েছে সেটা হলো আইবিপিএস এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে দশ হাজার জন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আপনার যোগ্যতা আছে স্নাতক অর্থাৎ আপনি গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন একসাথে বিভিন্ন পদে আপনার এখানে আবেদন আছে বন্ধুরা প্রথম যেটি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা মাল্টিপারপাস এবং পরবর্তী যেটা আছে অফিসার স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং পরবর্তী যেটা আছে অফিসার স্কেল টু যেখানে আপনার আছে এগ্রিকালচার অফিসার পরবর্তীতে আছে অফিসার স্কেল টু মার্কেটিং অফিসার অফিসার স্কেল টু স্টেজারি অফিসার এইভাবে বিভিন্ন এত ভাগ আছে বন্ধুরা যেখানে আপনার শূন্য পদ ওয়াইজ ভাগ করা আছে যেখানে প্রথম যেটি আছে অফিস অ্যাসিস্ট্যান্টে পাঁচ হাজার একশো চৌত্রিশ জন আছে বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামীণ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে টোটাল আছে আপনার একশো পঞ্চাশটি পশ্চিমবঙ্গে তো চলুন পরবর্তী আর কি আছে দেখিনি বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় সেনায় একশো জন মহিলা জওয়ান নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে যেটা ভারতীয় সেনাবাহিনীতে র্যালির মাধ্যমে মহিলা মিলিটারি পুলিশ দপ্তরে সোলজার সেনা জেনারেল ডিউটি শাখায় একশো জন অবিবাহিত মহিলা নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে র্যালি অনুষ্ঠিত হবে আম্বালা লখনউ জব্বলপুর বেলেগাঁও এবং পুনে ও শিলংয়ে আপনারা হবে র্যালির তারিখও সময় অ্যাডমিট কার্ডে মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে বন্ধুরা তার পরবর্তীতে আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে আঠাশ অর্থাৎ আঠাশটি শূন্য পদ যেখানে ইঞ্জিনিয়ারিং যোগ্যতা এখানে মিনিস্ট্রি অফ কনজিউমার্স অ্যাফেয়ার্স অর্থাৎ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের অধীনে বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিভিলে ইনস্ট্রুমেন্টাল এনভায়রমেন্টাল এবং কেমিস্ট্রি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারে টোটাল আঠাশ জনকে নিয়োগ করা হবে তার পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আপডেটটি আছে সেটা হলো ইউপিএসসির মাধ্যমে ন্যাশনাল ডিফেন্সে চারশো জন নিয়োগ করা হবে এবং যার যোগ্যতা আছে কেবলমাত্র আপনার উচ্চ মাধ্যমিক বন্ধুরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দু হাজার একুশ সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নার্ভাল একাডেমি এক্সামিনেশান ট্যুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স একাডেমি ও নার্ভাল একাডেমিতে চারশো জন অবিবাহিত পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হল দশ স্ল্যাশ দু হাজার একুশ এনডিএ টু তার পরবর্তীতে যে আপডেটটি আছে বন্ধুরা সেটা হলো ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনে বিয়াল্লিশ জন নিয়োগ করা হবে যেটা কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকেরও অধীনস্থ যেখানে ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সে আপনার হবে বিয়াল্লিশ জন শূন্য পদে যেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট শাখায় হবে আপনার এখানে তার একটি গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তীতে হিমাচল প্রদেশে কোঅপারেটিভ অপারেটিভ ব্যাঙ্কে একশো আটজন নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক পাওয়ার যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারেন যে হিমাচল প্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে জুনিয়র ক্লার্ক ও টাইপিস্ট শাখায় একশো আট জন শূন্য পদে নিয়োগ করা হবে তার পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ আছে বন্ধুরা ইন্দিরা গান্ধী অ্যাটমিক রিসার্চে তিনশো সাঁত্রিশ জন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেটি ছিল যেখানে আবেদনের তারিখ বাড়িয়ে তিরিশে জুন পর্যন্ত করা হয়েছে যেটা ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ যেটা তামিলনাড়ুর কালাপাক্কাম শহরে অবস্থিত এবং কেন্দ্রীয় পারমাণবিক শক্তি দপ্তরের অধীনস্থ এই সংস্থা তিনশো সাঁত্রিশ জন সায়েন্টিস্ট অফিসার টেকনিক্যাল অফিসার টেকনিশিয়ান স্টেনোগ্রাফার আপার ডিভিশন ক্লার্ক ড্রাইভার সিকিউরিটি গার্ড ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন অ্যাটেন্ডেন্স এইগুলো পদে আপনার নিয়োগ হবে তার পরবর্তীতে আরেকটি আছে যেটা হলো ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে পঁচিশ জন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ায় পঁচিশ জন শূন্য পদে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এবং প্রফেশনাল গ্র্যাজুয়েট হিসাবে প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই ছিল দশ থেকে ষোলোই জুন শিক্ষা চাকরি ও খেলার কর্মসংস্থান পেপারের ফ্রন্ট পেজের সমস্ত আপডেট আশা করি এই আপডেটটি আপনাদের খুবই হেল্পফুল হবে যদি হেল্পফুল হয় এখনই লাইক করে দিন শেয়ার করুন কাউকে জানানো থাকলে কোনোর প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান আর প্রতিনিয়ত নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্র ইউটিউব চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দেখে অলটি সিলেক্ট করে রাখুন বন্ধুরা